করিম, আল্লাহ সর্বশক্তিমান। আসসালামু আলাইকুম দেশবাসী, আপনারা ভালো আছেন? আপনাদের দোয়ায় আমি শুকুর ভাই ইনশাল্লাহ ভালো আছি। তেজাক ভাই, আপনাদের সামনে আবার আজকে আমি শুকুর ভাই নতুন একটা ভিডিও নিয়ে আসছি। তো প্রতিদিনই মানুষ ভিডিওর জন্য আমার কাছে ভাই অনেক মানুষ কমেন্ট করেন, এই ফোন করতেছেন। তো বেশিরভাগ মানুষই আমাকে অনেক মানুষ কল দিতেছে, ভাই লিভারের জন্যে কি করা যায়, ভাই আমাদেরকে লিভারের জন্যে একটা ভিডিও ছাড়েন। তো আজকে আমি যারা লিভার আছে ফেটে, বড় হয়ে গেছে ফেট, হজম শক্তি নাই, তো এদের জন্যই আজকে আমার ভিডিওটা। তো মূলত ভাই প্রতিদিনই আপনাদের সামনে এক একটা করে ভিডিও নিয়ে আসি, আল্লাহর রহমত আমার মাথায় ক্ষতি জ্ঞান আছে, আমি জানি না, আল্লাহ পোক রাব্বিন আলামিনের দোয়ায়, আপনাদের দোয়ায় ভিডিওগুলো দেয়, ভিডিওগুলো ভাই সত্য কার্যকরী জিনিস হবে। তো আমার ভিডিওটি ভাই একটু বেশি বেশি দেখবেন, বন্ধু বান্ধবের মধ্যে ছড়াই দিবেন, এই আশা প্রত্যাশা নিয়ে ইউটিউবে আসছি, আপনাদের মহাব্বত ভালোবাসা নিয়ে জানে মরতে পারি, আর আমার ভিডিওগুলো দেখতে ভাই প্রতিটি ভিডিও কার্যকারী হয়, এই জন্য আপনারা সবাই দোয়া করবেন। আর সবাই আল্লাহকে বিশ্বাস করে, গাছগাছড়াকে বিশ্বাস করে ভাই আমার ওষুধগুলো আপনারা ব্যবহার করেন, টাকা পয়সা লাগে না, ইনশাল্লাহ মাংনা চিকিৎসা দেখেন না ভাই, আল্লাহ তো মাফ করি না মালিক। তো যাক, সর্বশেষ আজকে আমার ভিডিওর মূল কারণটা কীভাবে বানায় খাইবেন, কী কী লাগে শুনেন। প্রথমে লাগবে আপনার একটা কাগজি, এই দেখেন ভাই আমার একটা লেবু আছে, নিয়ে আসছি আপনার কাছে, এই একটা লেবু লাগবো। আর একটা জিনিস ভাই লাগবে, যে জিনিসটা ওই জিনিসটা আমার কাছে নাই, আমি নাম বলে যাচ্ছি, আপনার নাম দিয়া নামটা আপনারা ভালো করে শুনেন কী জিনিস। কেউ বলে ভাই জিনুক, কেউ বলে সিনাই, এটা গ্রাম অঞ্চলে বিলে খালে পাওয়া যায়। সিনাই যেটা সিনাই শামুক না ভাই, আবার শামুক তো হচ্ছে আপনার গুল বা লাম্প হয়, গুল হয় বিভিন্ন আকারে হয়, এটা এটা না, এটা হচ্ছে সিনাই। এই সিনাই দিয়ে আগের দিনে মানুষে তরকারি ভাত বারে বারে খাইত, এগুলো বেশিরভাগ পাইবেন আপনি বিলে খালে সাগরের পার, ওই জায়গাতে আপনি এগুলো সংগ্রহ করবেন। সংগ্রহ করে একটা রুগীর জন্যে একটা সিনাই, যারা লিভার আছে ভাই আপনাদেরকে বলে আপনারা শুনেন, একটা সিনাই নেবেন আর এরকম একটা লেবু কিনবেন। এই লেবুতে কী করবেন আর সিনাইতে কী করবেন শুনেন, সিনাইডারে আপনি আইনা আগুন দিয়ে ফুড়ে একটা সাদা পাউডার মতো বানিয়ে ফেলবেন, এটা ফুলে সাদা হয়ে যাবে ডাইরেক্ট, ফুরার পর এটা ভালো করে আপনি ফিস সেটা পাউডার করবেন, পাউডার করে একটা বোতলের ভিতরে ঢুকাবেন রাখবেন। আর কাগজিতে কী করবেন এখন শুনেন, এরম একটা কাগজি কিনবেন, তবে ভাই যে লিভার ব্যক্তি এই কাগজিতে ওষুধ খাইবেন এটা নিয়ম হচ্ছে জীবন, উনি আর এই কাগজিটা খাবেন না, কারণ যদি আপনি এই কাগজিটা খান আপনার রোগটা আবার দেওয়া দিব, আর যদি কাগজি না খান আপনি ইনশাল্লাহ আল্লাহর রহমত, এটা কারণ আল্লাহর দান, এটা আমার মা আজও দেয়, মানুষ আমার মা থেকে আজও নেয় জিনিসটা, তা আমি হিসেবে জানি, হিসেবে আমি সত্য জিনিস, লিভারে যারা কষ্ট পাইতেছেন ভাই এই জিনিসটা আপনাদের কাছে আমি দান করে দিয়ে যাই। এটা সবসময় মনে রাখবেন ভাই, টাকা পয়সা এক টাকাও লাগবে না খরচ, আপনি একটা সিনাই সংগ্রহ করবেন আর এরকম করে ছোটো লেবু নেবেন, বেশি বড় লেবু নেবেন না। এই লেবু নিয়ে কী করবেন, যে লোকটা লিভার আছে সকালবেলা ঘুমের থেকে আপনার ওয়াইফও যদি হয় তা আপনার স্বামী উঠবেন, উঠে কাজটা করবেন, তাহলে স্বামী কী করবো সকালবেলা ঘুমের থেকে উঠটা, যদি উনি মুসলমান হয় তো নামাজ কালাম পড়বো, আল্লাহরে স্মরণ করবো, আর যদি কোনো অন্য ধর্মের বায়ন সমস্যা নাই, যার যে ধর্মকে ভাই যার যে স্মরণ করবেন, কারণ সৃষ্টি করতে হয়েছে ভাই সবার মূল, আর সৃষ্টি করতে মাপ করবো উসিল্লাতে ইল্লা, অর্থাৎ উসিল হয়েছি ভাই আমরা, আর আল্লাহর এই গাছগাছড়া জিনিস। তো এই জন্য বলি ওই লোকে কী করবেন, যে লোকটার লিভার আছে আপনি সকালবেলা শুয়াতে উঠবেন না, আপনি শুয়ে থাকবেন, তখন যে লোকে চিকিৎসা করবেন ওই লোকের একটা লেবু নেবেন, লেবু নিয়ে ওই লিভারের পেটটার মধ্যে এই লেবুটা রাখবেন, নাভির গোড়া রাইখ্যা এখান থেকে আল্লাহর দিকে স্মরণ করিয়া, আর আমার কথাগুলো স্মরণ করবেন, আমার ছবিটা স্মরণ করবেন,
করে ফেটার মধ্যে আর একটা গুড়ান দিবেন, আল্লাহ তুমি এই রূপটা মাফ করে দাও এক গুড়ান, আল্লাহ তুমি এই রূপটাকে মাফ করে দাও দুই গুড়ান, আল্লাহ তুমি এই রূপটা মাফ করে অর্ধেক, অর্থাৎ আড়াই গুড়ান দিবেন। বেশি দিলে হইতো না, কম দিলে হইতো না, এটা যে নিয়ম ভাই, নিয়ম হয়েছে আসল ওষুধের ব্যবহারটা হচ্ছে মেইন। শিক্ষা লেন ভালো করে, পেটের উপরে আড়াই গুড়ান দিবেন, অর্থাৎ আপনি মুখ ধোবে না তখন, বাসি মুখে করতে হবে কাজ, আপনি মুখ ধইলে কাজ হতো না। আপনি দিনে 12টা বাজে ঘুমাইতে উঠবেন, সমস্যা নেই, যখন উঠবেন আপনি তখনই করবেন এই কাজ। তখন আড়াইটা গুড়ান দেওয়ার পরে এই লেবুটা আপনি নামাই নেবেন, রুগীর উড়াই দেবেন, রুগীর আর শুইতে হইবেন আজকে। এখন কি করবেন শুনেন, এই লেবুটা কাটবেন, কাটটা একটা ছোটো কাপ বা ছোটো একটা ফ্রিজের মধ্যে রসটা চিপে নেবেন পুরোটা, এই লেবু যা রস আছে পুরোটা চিপে নেবেন। চিপে নিয়ে আপনার এক গ্রাম পরিমাণ ওই যে সিনাই পাঠক করে রাখছেন, এক গ্রাম পরিমাণ সিনাই এই কাগজের রসের মধ্যে ডালে দেবেন। ডালে দেওয়ার পর আপনি এটা আঙুল যেরকম লড়াইবেন, লড়াই দেখবেন একটু গরম হয়, তখন হওয়ার পরে কী করবেন জানেন, শক্ত বানাবেন না, নরম নরম থাকতে হইব। তখন আপনি জিভটাতে লাগাই দেখবেন কীরকম মজা লাগেনি, জিভটা লাগাই দেখবেন খুব সুস্বাদু, এটা খাইতে আপনার সবচেয়ে প্রিয় মজা লাগবো, এটা কোনো টক না, এটা মিষ্টি না, এটা খুব মানে একটা খাইতে খুব একটা ইন্টারেস্ট, আমি নিজে খাইছি, আমি নিজে বলতে পারি এটা। তা আমার মায়ের ওষুধটা দেয় আজও দেয়, আমার মা আল্লাহ আপনাদের দোয়া বেঁচে রয়েছে, আমার মায়ের আজও দেয় মানুষের। তো এই লেবু রসটা কী করবেন, যত রস আছে এই রসটা একটু বড় বড় আপনি খাইবেন, জিবরা চুয়ে চুয়ে খাইবেন, একবারে খাবেন না ভাই, জিবরা একটু লাগাবেন চুয়ে চুয়ে খাইবেন। যখন একটা লেবু রস আজকে আমরা তিনবার খাইবেন শেষ করলেন, শেষ। আজকে এখন যে আপনি খাইছেন, খাওয়ার 15 মিনিট বা 20 মিনিট পরে আপনি পায়খানা বের করবো ভাই, ফ্যাটে গুড়গুড়ে ডাক দিব, ফ্যাটটা নরম হইব, আপনি টয়লেটও যাবেন, আপনি নিজের চোখকে দেখতে পারবেন যে আপনি পায়খানা রাস্তাতে কী বার হইতেছে। এই লিভারটাতে গালাইছে, লিভারটাতে যাইতেছে গা, এটা সাক্ষ্য প্রমাণ দেখবেন, কালো কালো দেখবেন, মাটির মতো আপনি পায়খানা হইব, বিজল বিজল পায়খানা আইব, কদ্দা কদ্দা পায়খানা আইব, তাহলে বুঝতেন যে আল্লাহ আপনার মাফ করে দিয়েছে, কেটে গেছে জায়গা। তো একদিন খাইছেন, যদি মনে করেন একদিন খাওয়ার পরে ইনশাল্লাহ আমার কাছে অনেকটাই ভালো লাগতেছে, আমার আর লাগবে না, তাহলে আর খাবেন না ভাই, এটা বেশি খাওয়া যাবে না। এখন যদি বলেন যে না আমার আর ফেল কামু, তাহলে আর পরের দিন আবার একটা লেবু কিনে আনবেন, লেবু কিন্তু বাসি হইতো না, যেদিন খাবি না লেবুটা কিনে আনবেন, কিনে এনে ঘরে রাখবে, আবার করে যদি শুনেন বাসি মুখে যেই রোগটা রুগী লিভার, উনি কিন্তু উঠবেন না শোয়ার থেকে, উনি শুয়েই থাকবো, ওনার থেকে যে কোনো ঘরের একটা সদস্য তো ওনার পেটটার উপরে এই লেবুটা দিবেন, বাসি মুখে আপনি মুখ দেবেন না, বাসি মুখে পেটের উপরে এই লেবুটা দিয়া আল্লাহকে হাজির নাজির কইরা আমার স্মরণ করে লেবুটা আড়াইটা গুড়ান দিবেন ভাই, পেটের উপরে আড়াইটা গুড়ান দিয়া রুগী উঠাই দেবেন, আর কোনো রুগীর কাজ নাই। এই লেবু রসটা কাইটটা ভালো করে শিপে পুরাটা রস নেবে, নিয়ে ওই যে সিনাই খুঁজছি সিনার পাউডার, জিনুক যা যদি কেউ চিনে তো জিনুক বলবেন, জিনুক এটা চ্যাপটা হয়, আমি বারবার বলি শামুক না, শামুক হবে গোল, শামুক হয় লম্পা, শামুক অনেক পরগর হয়, সাগরে অনেক শামুক আছে, ওই যে আমরা গলার মধ্যে ফুতি বানায় কারা কারা, এটা না আবার হেঁটে এরকম বড় থাকবো জিনুক, এই দূর লম্বা তাহে বেতর লম্বা তাহে, এটা খালে বিলে হয় ভাই, আমার এই জিনিসটা নেই, তবে স্কিমে যদি চায় স্কিমের ছবি দেওয়া হইব, স্কিমের ছবিটা দেখে আপনার এই জিনিসটা সংগ্রহ করবেন। তো লিভারের ওষুধ আজকে আমি ভাই বলে দিয়ে গেলাম, আপনাদের বাসায় যদি আজকে কারো লিভার থাকে তাহলে আজকে আপনি টেস্ট করতে পারেন, আমার জিনিস সত্য না মিথ্যা। তবে আমার ওষুধে ভাই একটাই, যদি কোনো ভাই উপকার পান আমার জন্য দোয়া করবেন, আপনাদের দোয়া আর ভালোবাসার জন্য আমি ইউটিউব জগতে, আর আপনাদের দোয়া ভালোবাসার জগতে আমার সত্যের বাণী। তা আমার শুক্রবার ভিডিওগুলো ভাই বেশি বেশি দেখবেন, বন্ধু বান্ধবের মতে সরাই দিবেন, আর আমার ওই ওষুধগুলো সঠিক মতো আপনারা ব্যবহার করবেন, ইনশাল্লাহ আল্লাহর রহমতি জিনিস ভাই 100-100 কাজ হইব, এগুলো কোনো ফস না, এগুলো কোনো 2 নম্বরি জিনিস না, সত্যের জিনিস, সত্যের জয় আজীবন থাকবো। তো এই বলে ভাই আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি, আগামীতে দেখা হবে আবার নতুন কোনো আর একটা নতুন ভিডিও নিয়ে, ভিডিওটা একটু লাম্পা হয় ভাই, একটু স্মরণে শুন না, আপনি চিকিৎসাটা করেন, বিনা টাকার চিকিৎসা, আল্লাহ রহমতের চিকিৎসা, বরকতের চিকিৎসা, নিয়ামতের চিকিৎসা, আপনি সত্যিকারে করে দেখেন ইনশাল্লাহ একসাথে সফল পাবেন।
জায়েক ভাই আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থেকো আপনারা, আসসালামু আলাইকুম।